মিত্রতার দ্বার মুকলি করে রাখি থাকে আপনার বাবে বারে বারে আপনার স্বাগতম জানাই আছে। কিন্তু আজি এই ভাইরাসের স্পষ্ট আপনার স্থিতি এটা গম পাওয়া গেল। কংগ্রেসে দ্বার খোলা রাখিছে কিন্তু আপনার আগ্রহী নহয় আর নিজের স্থিতি এটা আন কার সহ মিত্রতা হব বা কি ধরনের মিত্রতা হব বলে অনুমান করব পারিম আমি? গীতাশ্রী আপনার ধন্যবাদ জ্ঞাপন করেছে সুন্দর অনুষ্ঠানত আমন্ত্রণ করার কারণে আর সমূহ দর্শকক জাতীয় পরিষদের পর আমি দ্বিতীয়বার আকৌ নমস্কার জ্ঞাপন করেছো। প্রথম কথা হয়েছে আপনার যে আজি টপিক যে হান্ড্রেড ওয়ান এইবিল সংখ্যা দেখাই আছে। গতি প্রথম কথা হয়েছে যদি কংগ্রেসেও এখন আসন পায় বা এখন আসন পায়, বিজেপিও যদি 104 আসন পায়, কারো কারণে দেখুন না থাকবে। গতি এই যে আপনার আসন, সেই আসন রাইজে নির্ধারণ করব। গীতা দেখার কথা আছে, কর্মণ্যে বাধিকা রাস্তে মা ফলেশু কদাসন, যে কর্ম করে যাওয়া কর্মর ফল আমাক ঈশ্বরে দিব বা জন রাইজে দিব। গতি আমি কাম করে আছো, আমার লুণজ্যোতি গগৈ ডাঙরিয়া আমার সভাপতি দিনে নিশায় কাম করে আছে, আমার সমূহ কর্মীবৃন্দয় নেতৃবৃন্দ কাম করে আছে। আকাশের পর কলিয়া ডাওর আঁতর হব লাগে, হেয়াই আমার লক্ষ্য। আকৌ জাতীয়তাবাদ প্রতিষ্ঠা হব লাগে, কারণ জাতীয়তাবাদ এইকারণে আমাক লাগে যে আজি 1947 চনের পর বিভিন্ন সরকার আহিল, বিজেপিও 12 বছর সরকার করলে, কংগ্রেসও প্রায় 51-52 বছর সরকার করলে, কিন্তু এটাও জাতীয় সমস্যা আমার সমাধান হওয়া নাই। আপনি চাও কাখন আনি পেলে জাতিক ধ্বংস করব ওলাইছে, এখন দ্বিতীয় ত্রিপুরা দেয় বনাব বিচাৰিছে। দ্বিতীয়তে আকৌ কংগ্রেস হয়েছে IMDT যেতিয়া এক্ট আইছিল তেতিয়া তেওঁলোকে সেই IMDT এক্টর সময়তো তেওঁলোকৰ ভূমিকা দেখা পাইছে। গতিকে আমার যে 855 জন শহীদ, কা আন্দোলনের যে আমার 5 জন আমার কা আন্দোলনের শহীদ স্যাম স্টেফোর্ড, আব্দুল আলিম, দ্বিজেন্দ্র পাঙ্গিং, আপনার ঈশ্বর নায়ক, এই যে আমার জাতির সংজ্ঞাটা তাতেই বিচারি পাব। আব্দুল আলিম, দ্বিজেন্দ্র পাঙ্গিং, আপনার ঈশ্বর নায়ক, তারপর আপনার দীপাঞ্জল দাস, এই 5 জন যে ওলাই যে তেওঁলোকে জাতির কারণে যে তেওঁলোকে জীবন দিলে, সেয়া রাইজে চাই আছে। সেই সংজ্ঞাটা তাত আছে। আর নতুন এখন যে আমি বিচারিছো জাতির ভবিষ্যৎ যে আমার সুরক্ষিত হব লাগে, তার কারণে লুণজ্যোতি গগৈ ডাঙরিয়া ওলাই আছে। রাইজে আজি জাতীয়তাবাদক কি লৈছে প্রত্যেকটা যে রাজনৈতিক রাষ্ট্রীয় দল, আমি দুইটা দলরে নিজ নিজ অঙ্ক শুনিলো, কিন্তু আপনার অঙ্ক কি, আপনার আসনের লক্ষ্য কি? ধন্যবাদ। আমার সভাপতি ডাঙরিয়ায় ম্যাথমেটিক্স অঙ্কত মাস্টার ডিগ্রি লৈছে আর PhD করে আছে, গতি তখন যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনত আমি আগবাড়িম। আর এবার 2021-ত আমার জাতীয়তাবাদের সরকার হওয়াটো নিশ্চিত। রাইজর দল অলরেডি আমার সভাপতি ডাঙরিয়া কৈছে যে রাইজর দল BPFর লগত আমার আলোচনা হয়ে আছে, লগত আমার যে আঞ্চলিকতা ভাবাপন্ন যে আমার দলবুর আছে, যে অসম প্রথম সদায় চিরদিনের কথা চিন্তা করে, আই মাতৃভূমি সুরক্ষিত ভবিষ্যতের কথা চিন্তা করে, আই মাতৃভূমি শিক্ষিত আজি 23 লাখ 30 লাখ নিবনার কোনো সংস্থাপন নাই, লাইকা দরিয়াবাসী রাইজর আদি কোনো মাটি নাই, নগাঁও কাগজ কল, কাছাৰ কাগজ কল, অশোক কাগজ কল, কোনো ধরনের উন্নয়নের কথা নাই। আপনার কোনো এজন বিদেশী আজি 70 বছর কোনো সরকারে খেদিব নোৱাৰিলে, এইবিল সকল আভুয়া বাড়ি আছে। 70 বছরে রাইজ শোষিত নিষ্পেষিত, তেল দিনে নিশায় গৈ আছে, আমার সম্পদ দিনে নিশায় লুণ্ঠন হয়ে আছে, অথচ GDP বহা নাই, আজিও GDP সেই 4 লাখ কোটি আছে। তেলেঙ্গানাত আপনার যেটা কে চন্দ্রশেখর রাও মুখ্যমন্ত্রী হয়েছিল GDP আছে 4 লাখ কোটি, আজি 11 লাখ কোটি হল, তাদের 13 লাখ নিবনের সংস্থাপন দিছে, প্রায় 15,000 উদ্যোগ স্থাপন করেছে, প্রায় 1,50,000 কোটি ইনভেস্টমেন্ট আনিছে। গতি আজি এডভান্টেজ আসামও হয়ে গেল, কোনো ধরনের ইনভেস্টমেন্ট দেখা নাপালো। আপনার চাওক, আপনার লাইকা দরিয়াবাসী রাইজে আজি কান্দি আছে, সেইদিন আমি নগাঁও কাগজ কলত গেলো, তার মহিলাসকলের যে কান্দন, তারে এগারী আপনার এমপ্লয়ি যিনি আজি ধরো আপনার দরমহা পো নাই, এজন লড়া ইঞ্জিনিয়ারিং পড়ি আসে, সেই লড়াজনে আপনার ঘরখন চাবর কারণে ইঞ্জিনিয়ারিংর পড়া বাদ দিয়ে আজি এখন অটো চলাই পেলে পরিয়াল চলাই আছে। এয়া নগাঁও আমার খিলঞ্জীয়া রাইজর কান্দন। গতি রাইজে বুঝি পাইছে, যেহেতু বিজেপি, কংগ্রেস, AIDFও কাম করে আসে, AIDFও বিভিন্ন MNA আছে, কিন্তু বিভিন্ন সমষ্টিত AIDFও একো কাম করবো নাই। গতি আজি এটাই মানে বার্তা দিব বিচার রাইজক আপনার চ্যানেলের জড়িয়ে, AIDF, কংগ্রেস, বিজেপি এই তিনটা দল একেলগে যদি 50 বছর শাসন করে, এটাও জাতীয় সমস্যা সমাধান নহয়। সেই কারণে আমি কৈছো, কারণ অলরেডি বহুত শাসন করলে, গতি রাইজে এবার মুক্তির সপন দেখেছে, জাতীয় জীবন সমস্যা। জ্ঞানেন্দ্র বর্মন, আপনি কি দেখিছে কংগ্রেসের অঙ্ক, কংগ্রেসের অঙ্কর পর আরম্ভ করেছো, তারপর বিজেপির অঙ্কখিন আহিম। কংগ্রেসে প্রথমে 101 কলে আর তারপর 64 উভতি আহিবলগিয়া হল, কিয়? হয়, এই অঙ্কলৈ মই যাব বিচৰা নাই, কাৰণ তেওঁলোকে নিজৰ হয়তো পাৰ্টি ৱৰ্কাৰৰ মডেল বুষ্ট কৰিবলৈ টাৰ্গেটবিলাক ৰাখিছে 100, 101 বা এনেকুৱা।
কিন্তু প্র্যাকটিক্যাল ভাষাটো হৈছে যে 64 সেইটো সংখ্যাগরিষ্ঠ কোনে পাব সেই দিশত কোনে কি ধৰণে আগবাঢ়িছে কোনে কি ধৰণৰ ৰাজনৈতিক প্ৰস্তুতি চলাইছে সেইটো কথা এটা এই দিশত চৰকাৰ কোনে বৰাব সেইটো কথা আমি বিশ্লেষণ কৰিবলৈ যাওঁতে কেবাটাও ফেক্টৰ নাম্বাৰ 1 দা ডেভেলপমেণ্ট এটা ইম্পৰ্টেণ্ট ফেক্টৰ তাৰে পিছত আপোনাৰ জাতি জনগোষ্ঠীয় বিন্যাস এটা আন এটা ইম্পৰ্টেণ্ট ফেক্টৰ আৰু অপ্ৰিয় হ'লেও সত্য এটা ধৰ্মীয় বিন্যাস এটা আন এটা গুৰুত্বপূৰ্ণ ফেক্টৰ হৈ পৰে নিৰ্বাচনত এই গোটেই কথাবিলাক যদি আমি বিশ্লেষণ কৰি চাওঁ তেতিয়াহ'লে এটা কথা স্পষ্ট যে অসমৰ 38% সংখ্যালঘু ভোটাৰ আছে 34% মুছলিম এই অঞ্চলবিলাকত এই সমষ্টিবিলাকত কংগ্ৰেছ আৰু এআইডিএফৰ ব্যাপক গণভিত্তি আছে তাক অস্বীকাৰ কৰাৰ উপায় নাই এতিয়া কথাটো হ'ল আন কিছুমান সমষ্টি আছে যিবিলাক সম্পূৰ্ণ খিলঞ্জীয়া অধ্যয়িত সমষ্টি এই সমষ্টিবিলাক যদি আমি তথ্যভিত্তিক ডাটা আকাৰে বিশ্লেষণ কৰিব যাওঁ অসমত 22টা বিধানসভা সমষ্টি আছে য'ত 60% অধিক মাইনৰিটি মুছলিম ভোটাৰ এই সমষ্টিসমূহৰ এই যি আপোনাৰ 22টা সমষ্টি আছে এই সমষ্টিৰ 4টাত এন ডি এ জিকিছিলে অৰ্থাৎ বিজেপি মিত্ৰজোঁটে লাষ্ট টাইম জিকিছিলে এইবাৰ এই 4টা সমষ্টিত এন ডি এ বিজেপি বা এ জি পি প্ৰাৰ্থী প্ৰত্যাহ্বানৰ মুখামুখি হোৱাৰ এক সম্ভাৱনা আছে যদি মিত্ৰতা হয় কাৰণ তাত মুছলিম ভোটাৰ 60+% আছে 17টা বিধানসভা সমষ্টিত 45-55% মাইনৰিটি ভোটাৰ আছে তাত লাষ্ট টাইম এন ডি এ 9টা আসন জিকিছিলে এইবাৰ এই সমষ্টিত মিত্ৰতা এক প্ৰত্যাহ্বান থিয় কৰাব সেইটো আমি অস্বীকাৰ কৰিব নোৱাৰোঁ কিন্তু আন কিছুমান যিবিলাক সমষ্টি আছে সেই সমষ্টিবিলাকত আপুনি চাব তাৰ জনগোষ্ঠীয় বিন্যাসটো বিজেপিয়ে সুন্দৰভাৱে কৰিবলৈ সক্ষম হৈছে মোৰ এনেকুৱা লাগে আজি যিখিনি জনগোষ্ঠীয় মানুহ তিৱাই কওক বা ৰাভাই কওক বড়োৱে কওক মিচিঙে কওক সকলোখিনিকে বাই এণ্ড লাৰ্জ সকলো 100% সন্তুষ্ট নহয় কিন্তু বাই এণ্ড লাৰ্জ সেইখিনি ৰাইজক আশ্বস্ত কৰি ৰাখিবলৈ বিজেপিয়ে সক্ষম হৈছে অসমত 25.3% 2011 মতে অ' বি চি পপুলেশ্যন আছে সেই পপুলেশ্যন লাৰ্জ চেক্সৰ তাক মৰাণ মটকে কওক চাহ জনগোষ্ঠী কওক টাই আহোম কওক এইখিনি বাই এণ্ড লাৰ্জ বিজেপিয়ে চাহ জনগোষ্ঠীৰ মাজত ব্যাপকভাৱে সোমাই যাবলৈ সক্ষম হৈছে সেয়া আমি দেখিছোঁ মৰাণ আজি মটক আজি তেওঁলোকক অট'নমাছ কাউঞ্চিল দিছে কোচ ৰাজবংশীক অট'নমাছ কাউঞ্চিল দিছে আৰু সেই মানুহখিনিয়ে বাই এণ্ড লাৰ্জ আশ্বস্ত হৈ আছে জনগোষ্ঠীয় বিন্যাসৰ পৰা চাব গ'লে বিজেপিয়ে এডভান্টেজিয়াচ পজিশ্যনত থকা যেন লাগে আৰু আন এটা দিশত গুৰুত্বপূৰ্ণ কথা হৈছে যেতিয়া আপোনাৰ বদাউদ্দিন আজমল অৰ্থাৎ আজমল নিৰ্ভৰ কংগ্ৰেছক মূৰহুতিৰ অসমীয়া ৰাইজে কিভাৱে গ্ৰহণ কৰিব সেয়া লক্ষণীয় কিয়নো আজমল মূৰহুতিৰ অসমীয়াৰ কাৰণে এক আশংকাৰ আতংকৰ এক প্ৰতীক এক চিম্বল আৰু তেনেকুৱা অৱস্থা যেতিয়া আজমলৰ লগত যাব তেতিয়া উজনিৰ বহুত সমষ্টিত বা নামনিৰ সমষ্টিত মূৰহুতিৰ অসমীয়া ভোটাৰত যিখিনি কংগ্ৰেছৰ ভিত্তি আছিলে তাত কংগ্ৰেছে কিন্তু প্ৰবল প্ৰত্যাহ্বানৰ যে মুখামুখি হ'ব সেইটো নিশ্চিত গতিকে এই গোটেইবিলাক সমীকৰণ লগ লগাই পেলাই যদি আমি বিশ্লেষণটো আগবঢ়াব খোজোঁ তেতিয়াহ'লে এটা কথা স্পষ্ট হৈ পৰে যে ইপিনে আপোনাৰ আজমল নিৰ্ভৰ কংগ্ৰেছ আৰু আনপিনে আছে সৰ্বানন্দ সোণোৱাল আৰু হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া অসমীয়া ৰাইজৰ সন্মুখত চইচটো কি এতিয়া হয় আন দলো আছে ৰাইজৰ দল অসম জাতীয় পৰিষদ তেখেতসকলৰ নিজৰ ঠাই বিচাৰি আছে সংগ্ৰাম কৰি আছে কিন্তু 21ৰ প্ৰেক্ষাপটত মই ভাবোঁ তেখেতসকলৰ মোৰ নিজস্ব যিটো অনুভৱ মই ফিল্ডত ৰাইজৰ মাজত গৈ পেলাই কথা বতৰা পাতি পেলাই তেখেতসকল 21ৰ কাৰণে তেখেতসকলৰ হাতত সময়টো একেবাৰে কম স্পেচটো উলিয়াবৰ জোখাৰে সময়টো যথেষ্ট কম ইয়াৰ উপৰিও 68 লক্ষ হিতাধিকাৰী বিজেপিয়ে সৃষ্টি কৰিছে হিতাধিকাৰী সৃষ্টি কৰাটো আইডিয়েল নহয় আমি 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 সংস্থাপন সৃষ্টি কৰিব লাগে আমাৰ সৈতে কিশোৰ ভট্টাচাৰ্যী কংগ্ৰেছ মুখপাত্ৰগৰাকী আহি উপস্থিত হৈছে অনুষ্ঠানত যোগ দিছেহি মই আপোনাক স্বাগতম জনাইছোঁ আপোনাৰ ওচৰলৈ আহিম কিন্তু তাৰ পূৰ্বে এটা বিৰতি ল'ম আৰু তাৰ লগতে আমি কথা পাতিম আচলতে যি ইছ্যুসমূহ হ'ব সেই ইছ্যুসমূহ এতিয়া নিৰ্বাচন যিমানে চমু চাপি আহিব সেই ইছ্যুসমূহৰ পৰা কি ধৰণে আচলতে